যুক্তরাষ্ট্র সৌদি আরবকে চীন এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা কমানোর যে আহ্বান জানিয়েছিল তা সরাসরি নাকচ করে দিয়েছেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে যুবরাজ সালমান সাফ জানিয়ে দিয়েছেন সৌদি আরব কোনোভাবেই চীন এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা কমাবে না। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সৌদি আরব সফরের পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৌদি যুবরাজের সঙ্গে ফোনালাপ করেছেন। চীন এবং রাশিয়া রিয়াদকে কাছে টানায় হিসেব মেলাতে পারছে না যুক্তরাষ্ট্র। বিস্তারিত আব্দুল হুসাইনের প্রতিবেদনে, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক বছর ধরে যে টানাপোড়েন চলছে তা কমানোর চেষ্টা করছে ওয়াশিংটন। সেই লক্ষ্যে 6 জুন আকস্মিক সৌদি আরব সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এ সময় তিনি সৌদি আরবকে চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা কমানোর আহ্বান জানান। জবাবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, সৌদি আরব কোনোভাবেই চীন এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা কমাবে না। এ বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন, বাণিজ্যের ক্ষেত্রে চীন সৌদি আরবের সবচেয়ে বড় বন্ধু, এজন্য চীনের সঙ্গে রিয়াদের ব্যাপক লেনদেন ও অবস্থান থাকবে। সৌদি আরব কোনো অবস্থাতেই চীনের সঙ্গে ঘনিষ্ঠতা কমাবে না। সৌদি আরবের এই অনর অবস্থানে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ বলে জানিয়েছে দৈনিক নিউইয়র্ক টাইমস। আরও জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে বলে দিয়েছেন, ক্ষমতার বৈশ্বিক দ্বন্দ্বে সৌদি আরব কোনো পক্ষে অবস্থান নেবে না। রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইউরোপ বিশ্বের অন্যান্য দেশের জন্য নতুন একটি নীতি ঘোষণা করেছিল, তা হল হয় আমাদের বন্ধু থাকবে অথবা শত্রু শিবিরে যোগ দেবে। এই দুইয়ের যে কোনো একটি পথ গ্রহণ করতেই হবে। এ বিষয়ে সৌদি আরব সাফ জানিয়ে দিয়েছে তারা যুক্তরাষ্ট্র এবং ইউরোপের এই নীতি মানতে বাধ্য নয়। শুধু তাই নয়, তেলের উৎপাদন বাড়াতে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে যে চাপ দিচ্ছিল তাও উপেক্ষা করেছে সৌদি। উল্টো জ্বালানির মুখ্য নির্ধারণ ও উৎপাদনে রাশিয়া ও চীনের সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে দেশটি। এক্ষেত্রে চীন এবং রাশিয়া যুক্তরাষ্ট্রের মূল প্রতিদ্বন্দ্বী হওয়ায় বেকায়দায় পড়েছে ওয়াশিংটন। এদিকে যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে, বিশেষ করে সৌদি আরবের সঙ্গে রাশিয়া ও চীনের অর্থনৈতিক, বাণিজ্য, এমনকি রাজনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদার হচ্ছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব সফরের পরপরই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিন থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে পুতিন ও সালমান বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি এবং বিনিয়োগ, ট্রান্সপোর্ট, লজিস্টিক্স, জ্বালানি খাতে প্রতিশ্রুত যৌথ প্রকল্প বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা করছেন। এ সময় দুই নেতা বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ওপেক প্লাসের সঙ্গে উচ্চ পর্যায়ের সহযোগিতা করার জন্য তারা একমত হয়েছেন। এর আগে চলতি বছরের 10 মার্চ ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করিয়ে দেয় চীন। মধ্যপ্রাচ্যে ইরান ও সৌদি আরবের দ্বন্দ্বের সবচেয়ে বড় সুবিধাভোগী ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু চীন, ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করিয়ে দেওয়ায় উপসাগরীয় অঞ্চলে নতুন বিন্যাস তৈরি হয়েছে। নতুন এই পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থের অনুকূলে যাচ্ছে না। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।